সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সরি, আমি আজকে একটা দিন লেট হয়ে গেল আমার ব্লগটা দেওয়াতে। আসলে খুব ঠান্ডা লেগেছে, আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো, ভয়েসটা পরে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। একটা দিন লেটে যদিও বলে দিলাম, তাও শুভেচ্ছা গ্রহণ করো, কেননা জগন্নাথ দেব সব সময়ের জন্যই আমাদের আশীর্বাদ দিয়ে থাকে, শুধুমাত্র রথের জন্য নয়, তাই না? তো যাই হোক, তো ধ্রুবকে সকালবেলা স্কুলে নিয়ে এসেছি, তার জন্য কি একটুখানি দেরি হলো ব্লগটা স্টার্ট করতে। তো চলো ব্লগটা দেখো, আর তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোক তোমাদের ভালো লাগবে। এত উদার খুব কম লোক আছে বাবা। তো আমরা সকালবেলা ছেলে বাচ্চাদের আর কি পরীক্ষা দিতে পাঠিয়ে আমার মায়েরা খুঁজতে বেরিয়েছি। দেখো আমরা একটুখানি শপিং করতে যাচ্ছি, বাচ্চারা তো ভাবে মায়েরা মনে হয় বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু আমরা যে কি কীর্তি করতে যাচ্ছি সেটা তো আমরা জানি না। তো চলো কোথায় যাই চেষ্টা থাকে। আমরা এসে পড়েছি মঙ্গলবারের হাটে, যেটা 3 নম্বর গেটে বসে। হুগলি স্টেশন থেকে যে কোনো টোটোবালাকে বললেই হাটের কাছে নিয়ে আসবে। এর আগে কিন্তু আমি ডিটেলসে হাটে কিভাবে আসবে সেটা বলে দিয়েছি। তো যাই হোক, তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, আই হোপ তোমরা ভালো আছো। আর পুরো ভিডিওটা আজকে দেখো, কারণ আমাদের দোকানটাকে আজকে তোমাদের দেখাবো, আজকে দোকানে পুজো আছে, সব কিছুই তোমরা আজকে দেখতে পাবে। তো ততক্ষণে সাথে থাকো। ধরো আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে স্কুল থেকে, দিয়ে স্নান করলাম, ধূপকে রেডি করলাম। আর দেখো আগের বছরের রথ, দাঁড়াও বাবা দাঁড়াও, আর আগের বছরের ঠাকুর, এই ঠাকুরগুলোকে নামিয়ে এখন নতুন ঠাকুর তুলবো। এখন বাজে হচ্ছে বেলা 12:30, আর দোকানে আজকে পুজো, দোকানে তো ছোটো জায়গায় পুজো হয় না, তার জন্য বাড়িতে পুজো করে আর কি দোকানে নিয়ে যাওয়া হয়। তো এইটা এখন পরিষ্কার করবো, সাজাবো, সাজিয়ে তারপরে নিয়ে যাবে। বাড়িতে পুজো হয়ে গেছে, এরকম পুজো দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকে রথ সাজাতে সাজাতে না খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, আর কেন জানি না খুব কান্নাও পাচ্ছিল, এখন ভয়েস দিচ্ছি, এখনও বলতে বলতে কান্না পাচ্ছে। ছোটোবেলায় কত রথ নিয়ে একটা আবেগ ছিল, কত আনন্দ ছিল, সবাই মিলে সব বাচ্চারা মিলে ঝুলন করতাম রথের দিন, যা পয়সা উঠতো লাস্টের দিন আমরা সেই ঠাকুর কাছে ভোগ দিতাম, খিচুড়ি টিচুড়ি এইসব করতাম। আর বড়রাও যেন তো সামিল হতো, বড়রাও আমাদের সাথে, আমরা যখন ঝুলনে টাকা চাইতাম কাকুদের কাছে দাদাদের কাছে, বড়রাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গ দিত, আমাদেরকে লাস্টের দিন খিচুড়ি করে দিত, কত মজাই নাই হতো। আর তার সঙ্গে আরও যারা বড়রা ছিল সবাই সহযোগিতা করতো, একটা বড় পিকনিকের মতো হয়ে যেত খিচুড়ি পিকনিক, সেগুলো যেন তো মনে পড়ে। আর তখনই মুখ মন ভার হয়ে আসে, তখনই ভাবি যে এই দিনগুলো আর কোনোদিনও ফিরে পাবো না। আসলে জীবন তো একটাই, জীবন থেকে মানে যত খুশি যত ভালো দিনগুলো না সব চলে গেছে, আর এখন সামনে যে দিনগুলো আসবে সবই মনে হয় যে যেন কষ্টের দিন, অনেক ভারভ্রান্ত দিন, মানে অনেক বোঝা মাথায়, তাই না? বন্ধুরা, আমরা রথ নিয়ে দোকানে চলে এলাম, আর দোকানে ঠাকুরটা রাখতে এসেছি। এই ঠাকুর থাকবে হচ্ছে 1 বছর পর্যন্ত, আর এই হচ্ছে আমাদের দোকানের নাম, শ্রীকৃষ্ণ রুমাল মোজা সেন্টার। আর এই দোকানটা আমার নামেই, আমার বর আর আমার বাবা আমার নামেই করে দিয়েছে আর কি দোকানটা। তো বন্ধুরা, দোকান থেকে চলে এসেছি, আজকে আর রান্না করার সময় পাইনি, তাই আজকে 2টো ভেজ থালি অর্ডার করেছিলাম হোম ডেলিভারি থেকে, যেখান থেকে আর কি করি সবসময় মাঝে মাঝে। তো দেখা যাক আজকে কী কী দিয়েছে, চলো দেখি। আর এখানে দেখো আমাদের কী কী দিয়েছে আজকে, সবজি ভাত পুরোটাই ভেজ অর্ডার করেছিলাম, তার জন্য দেখো এখানে বড় বাটির 1 বাটির মতো ভাত আছে, আর পটল আলু তরকারি, ভেন্ডি আলু ভাজা, বাঁধাকপি, এদিকে হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে ডাল। এটা হচ্ছে আজকে পুরো খাবারটা হচ্ছে 100 টাকা, টোটাল 100 টাকা হচ্ছে এতটা খাবার, মানে দুজন তো খুব ভালো মতো পরিমাণই হয়ে যায় আর কি। গোপাল দাদাকে মারছো কেন, লাগবে তো? গোপাল দাদা কান্না করবে না, ছোট বাচ্চা, কি করছিস তুই ওটাকে? চল চল চল। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি একেবারে, আর দেখো ঘরের অবস্থা, রেডি টেডি হয়ে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, কিছু করার নেই, এসে গুছাবো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে, তো চলো রেডি টেডি হয়ে নিয়েছি, তো এখন দোকানের দিকে যাওয়া যাক। দোকানে গিয়ে দেখি, সবাই পবিত্র রেখে গেছে, বলছে তোমার দোকানে যাওয়ার কখন কথা, এখন 6টা বেজে গেছে, এখনো দোকানে আসুনি, এবার যাই চলো।
আমাদের দোকানটা কোথায় জানো তো? হুগলি স্টেশন থেকে, শুধু হুগলি কিন্তু, হুগলি ঘাট নয়। অনেকে না হুগলি ঘাট আর হুগলির মধ্যে না মানে গুলিয়ে ফেলে। আমাদের বাড়িটা হচ্ছে হুগলি জেলায় প্রপার হুগলিটা, হুগলিতে। হুগলি স্টেশন থেকে নেমেই দেখো ওই যে স্টেশন, আর এইটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর তার সামনেই হচ্ছে আমাদের দোকান। তো আমাদের হচ্ছে রুমাল, মোজা, তারপরে মানি ব্যাগ, এইগুলো আমাদের দোকানে আর কি পাইকারি দেয়। যারা ট্রেনে বিক্রি করে বা দোকানে বিক্রি করে তারা আমাদের দোকান থেকে আর কি পাইকারি নিয়ে যায়। ছোটোখাটো একটা দোকান, কি বলতো, হয়তো আমার হাজবেন্ডের অনেক নেই, তবে যেইটুকুনি আছে ও সেইটুকু দিয়েই আমাদের ভালো রাখার চেষ্টা করে। আসলে ওর নিজের বাবা মা নেই তো, তার জন্য আমার বাবা মাকে মাথায় তুলে রাখে। সত্যি খুবই আমার বাবা মাকে, আমার মানে আমি কখনো বলি না প্রয়োজন, তাদের কি প্রয়োজন, কিন্তু আমার হাজবেন্ড দেখে। আমার মায়ের পা ভেঙে গেছিলো, আমার আমার হাজবেন্ড যেভাবে আমার মায়ের জন্য করেছে, নিজের ছেলে থাকলে হয়তো এতটা করতো না। এই জন্য আমি পুরো গ্রেটফুল ভগবানের কাছে যে আমার এত কেয়ারিং একজন আমাকে হাজবেন্ড দিয়েছে। হয়তো রেগে যায় মাঝে মাঝে, দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হয়, কোনো স্বামী স্ত্রীর মধ্যে হয় না, তাই না? তবে ভগবান যেইটুকু দিয়েছে আমাকে অনেক শান্তি দিয়েছে, অনেক ভালো আমাকে দিয়েছে। আর ছোটোবেলা দিয়ে না আমি অনেক বেশি চাই, সেটা আমি কখনোই চাইতাম না, জানো তো। ভাবছি আজকে না এই বছর আমাদের প্রথমে আর কি প্রথমবার আমাদের কাছাকাছি আর কি রথের মেলা হচ্ছে। প্রত্যেকবার বিপুলবাতি থেকে ওইদিকে থাকে, এবার 3 নম্বর গেটের ওখানেই হচ্ছে, তার জন্য আমরা ওই রথের মেলাতে যাচ্ছি। তো চলো আমাদের সাথে চলো। আমরা মেলা এসে গেছি। আর এইদিকে দেখো চাউমিন, এগরোল এইসবের দোকান দিয়েছে। খুব একটা বেশি বড় না মেলাটা, একদমই ছোট। কিন্তু আমরা এক প্লেট চাউমিন নিয়েছিলাম আর ওরা রোল নিয়েছিল। আমি চাউমিনটা নিয়ে যে কি বিপদে পড়লাম, এত বিচ্ছিরি ছিল চাউমিনটা, গরমে পুরো পচে গেছিলো। আর কিন্তু খাবারের দোকান বেশি না থাকলেও বাচ্চাদের নাগরদোলনাগুলো ভালো ছিল, বাচ্চাদের একটা ছিল, তারপরে বড়দের জন্য ওই ওইখানে দেখো ডিস্কো না কি বলে ওটা আছে, বড় একটা নৌকো আছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে বাচ্চাদের ওই লাপালাপি করার জাম্পিং ওটা আছে, মিকি মাউস আছে, না ছোটোখাটো বাচ্চাদের জন্য ঠিকই আছে। আর আমার ধ্রুব উঠে পড়েছে যথারীতি, ওইটাতে উঠতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, কোনো ভুল হলে সেটাও ধরিয়ে দিও। ছোটো বোন, দিদি, মানে যাই তোমরা ভাবো না কেন সেটা ভেবে ক্ষমা করে দিও কোনো যদি ভুল বলে থাকি। তো আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে তোমরা এসো, কিন্তু চলে যেও না কোথাও।